অরবিন্দ ঘোষ। 1872 সালের 15ই অগস্ট তাঁর জন্ম হয় কলকাতায়। ইংল্যান্ড থেকে ICS পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু অশ্বচালনা পরীক্ষার দিন অনুপস্থিত থাকার জন্য চাকরির জন্য অনুমোদিত হননি। মেধাবী ছাত্র নিজের নিরাপদ ভবিষ্যৎকে বর্জন করে মহারাষ্ট্রের বিপ্লবী দলের নেতা ঠাকুর সাহেবের সংস্পর্শে এসে বিপ্লবের সাধনাতে যুক্ত হন। তিনি ও তাঁর ভাই বারীন্দ্র কুমার ঘোষ একসঙ্গে যোগ দেন বাংলার স্বাধীনতা যুদ্ধে। সরাসরি দেশপ্রেমমূলক পত্রিকার সম্পাদনা করতেন, লিখতেন তাঁর ওজস্বী গদ্যে স্বাধীনতার মন্ত্র। তিনি কেন অভিযুক্ত হয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সুবিখ্যাত আলিপুর বোমা মামলায়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে বাঘাযতীন এবার পূজোয়।